আজকে লাইভে আসার যে মূল কারণ সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে একটা খবর চোখে পড়লো যে জামায়াতের আমির গত রাতেই গ্রেপ্তার হয়েছিলেন। তো একটু আগে আবার দেখলাম যে ওনার 7 দিনের রিমান্ড সম্ভবত মঞ্জুর করেছেন আমাদের দেশের বিজ্ঞ বিচারক লীগেরা। তো এই দেশে এখন আর বিচার টিচার এসব খুব স্পর্শগত জায়গা, আপনি বিচার বিভাগ এসব নিয়ে মানে জুডিশিয়াল কোনো প্রসিডিউর নিয়েও আপনি আলাপ করতে পারবেন না, এটা খুবই সেনাবাহিনী নিয়ে আলাপ করতে পারবেন না, সেনাবাহিনীর সমালোচনা এসে ISP আর যা বলবে সেটি, এমন দেশে এগুলি কেউ মানে না। তো এই বাংলাদেশে বহু বিচারক এখন আছে যেগুলির মানুষ রাস্তায় পাইলেই ধরা ঝাড়ু দিয়ে পেটাবে, যে মানিককে যেমনে পেটায় অমনে রাস্তায় পাইলেই পাবলিক ধরা পেটাবে। সো এখনকার এইসব জুডিশিয়াল মুডিশিয়াল এইসব সিস্টেম টিস্টেম সব কিছু নিয়ে কথা বলা যায়, আমি এটা বেসিক্যালি মানি না, এদের আমি মানে মানে স্বীকারই করি না। এসব বিচার বিভাগ এখন যা আছে আমি স্বীকারই করি না, রাষ্ট্রদ্রোহী মামলা করেন যে ভালো। তো বিষয় হচ্ছে জামায়াতের আমির, রাজনৈতিক এখন একটা উত্তাপ চলছে। জামায়াত দেখলাম 2 দিন আগে BNP-কে সরাসরি সমর্থন দিয়েছে, ঘোষণা দিয়েই তাদের যে সমাবেশে সমাবেশেও তারা গিয়েছিল, এটা খুবই স্বাভাবিক তাকে আটক করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মানুষকে 7 দিনের জন্য রিমান্ডে নিলেন, একজন বয়স্ক মানুষ, আমার ভিডিও বা আমার মতো এরকম অনেকের ভিডিওই আমি আমরা যারা সরকার বিরোধী কথাবার্তা বলি বিশেষ করে দেশের বাইরে থেকে, এরকম 4-5 জনের ভিডিও আছে, আমি সবার নাম বলছি না, যাদের ভিডিও কিনা হওয়ার সাথে সাথে সেটার সামারি আপ করা হয়, সেটার কে কি করলো কোথা থেকে বললো কোন সোর্স কোন ওয়ে থেকে গেল, এই সোর্সটা কিভাবে তার কাছে গেল, এই সোর্স কে কে জানাইতে পারে, এরকম নানান বিশ্লেষণ করে সেটার একটা কপি সোজা CID থেকে সেটা আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ে যায়। DGF-এর একটা আছে, উইং আছে যারা কিনা এটা নিয়ে কাজ করে, তো স্পেশাল ব্রাঞ্চের এরা কাজ করে। বাট আমি CID-র ফুল প্রসিডিওরটা জানি যে তারা এটা সোজা প্রথম কপিটা আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠায়, তারপরে কয়েকটা জায়গায় তারা পাঠায় দেয়।